নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে ফ্লিপকার্টের লেটার কিভাবে ওপেন করবেন তার আগে আপনাদের বলে দিই যে পে লেটারটা কি লেটার আপনারা তো সবাই ফ্লিপকার্ট ব্যবহার করেন সবাই কি নাইনটি নাইন পার্সেন্ট লোক ফ্লিপকার্ট ব্যবহার করেন কিন্তু হয়তো এমন এমন টাইমে এমন এমন অফার আসে যা সেই টাইমে আপনার কাছে পয়সা থাকে না আপনারা নিতে পারেন না কিন্তু এই ভিডিওটা যদি আপনারা লাস্ট অবধি দেখেন আপনার কাছে যদি পয়সা না থাকে তাও আপনি সেই জিনিসটা নিতে পারবেন আর তার বিল আপনাকে মিনিমাম এক মাস কিংবা পনেরো দিন পর পে করলেও হবে ফ্লিপকার্টে আপনার মুদিখানার তেল ডাল থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় মাঝে মধ্যে খুব সস্তা সস্তা অফার আছে। আর এমনিতে শপিং করা যায় তো কী হয় অনেক টাইম হয়তো আমাদের কাছে পয়সা থাকে না হয়তো অর্ডার করলে পনেরো দিন পর কিংবা এক মাস পর টাকাটা হবে তার জন্য ফ্লিপকার্ট এমন একটা অপশন অন করেছে যার নাম হলো ফ্লিপকার্ট পে লেটার আজকে আপনার কোনো কিছু ভালো লাগলো অর্ডার করে দিন মাল আসলো টাকা আপনাকে দিতে হবে না মিনিমাম আপনাকে পনেরো দিন এক মাস দশ দিন আপনি লিমিট পেয়ে যাবেন তার জন্য আপনাকে কোনো চার্জ লাগবে না পুরো ফ্রি যেটা দাম সেটাই যেই অফারে পাবেন সেই অফারের দাম তার জন্য কোনো এক্সট্রা চার্জ কাটা হবে না তো আপনারা যদি ফ্লিপকার্ট পে লেটার অন করতে অন করতে চান তাহলে এই ভিডিওটা লাস্ট অবধি দেখুন আর আপনার আধার কার্ড প্যান কার্ড আর ব্যাংকের বই নিয়ে আপনাকে বসতে হবে তাহলে পুরো সেটিংটা সেট আপটা আপনারা দেখতে পেয়ে যাবেন আর আমি কিভাবে করছি সম্পূর্ণ আপনারা দেখলে শিখে যাবেন আর আমার চ্যানেল যদি নতুন এসে থাকেন ভিডিও নিচে যে লাল বোতাম আছে সেখানে ক্লিক করুন আর ঘন্টার মতন আছে সেখানে ক্লিক করে দেন তাহলে আমি নতুন নতুন ভিডিও আসলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন তো চলেন শুরু করছি চলেন শুরু করছি তো প্রথমে আপনাদের কি করতে হবে আপনার যে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে আপনাকে ওপেন করতে হবে তো আমরা ফ্লিপকার্ট প্লে অপশানটা খুলে দিলাম তারপর দেখুন ওপরে দেখেন আপনার যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন ওপর ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে চলে আসবেন নিচে দেখেন এখানে লিখা আছে মাই অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্টের ওপরে আপনাকে ক্লিক করতে হবে মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু ওয়েট করবেন লোডিং হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেন তারপরে নিচে দিকে চলে আসবেন নিচে আসার পর দেখেন এখানে ফ্লিপকার্ট পে লেটার লেখা আছে এখানে দেখেন আমাকে লিমিট দেখেন দিয়েছে দু হাজার টাকা আমি অলরেডি পে লেটার খুলেছি কিন্তু পুরো সেট আপটা আপনাদের দেখাবো আপনাদের প্রথম প্রথম খুলবেন আপনার প্যান কার্ডে যেরকম ভ্যালু থাকবে সেই হিসাবে আপনারা টাকা পাবেন কেউ কেউ অনেকে পাই তো ফার্স্ট টাইম আপনারা যখন খুলবেন ওর ওপরে ক্লিক করবেন অ্যাকাউন্টের ওপরে তো দেখবেন এখানে আপনার প্যান কার্ড নম্বর দিতে হবে তো আপনারা এখানে আপনার প্যান কার্ড নম্বর দিয়ে দেবেন আমি আমার প্যান কার্ড নম্বর দিয়ে দিলাম প্যান কার্ড নম্বর দেওয়ার পর দেখেন ওপরে আপনার প্যান কার্ড নম্বর শো হবে শো হলে এখানে দেখেন লেখা আছে অ্যাক্টিভ নাও লেখা আছে যে আপনাকে অ্যাক্টিভ নাও এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন ভেরিফাই আধার এখানে আপনার আধার কার্ড নম্বর আপনাকে দিতে হবে তো এখানে আমি আধার কার্ড নম্বর আমার দিয়ে দিচ্ছি দেওয়ার পর নিচে যে ভেরিফাই আছে যে ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন আর আপনার মোবাইল একটা এসএমএস আসবে আধার কার্ড নম্বরে যে মোবাইল নম্বর দিয়ে আপনার আধার কার্ড করা আছে তার উপরে আপনাকে একটা ভেরিফাই নম্বর আসবে তো ভেরিফাই করে দিবেন করে দেওয়ার পর দেখেন এখানে আপনার ওটিপি আসবে সেই ওটিপিটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে তো আমরা ওটিপি দিয়ে দিচ্ছি ওটিপি দেওয়ার পর দেখবেন এখানে পুরো অ্যাড্রেস আপনার চলে আসবে আপনার বাড়ির নাম থেকে শুরু করে আপনার ডকুমেন্টসে কি নাম আছে সম্পূর্ণ অ্যাড্রেস আপনার এখানে দিয়ে দিবে দিয়ে দিলে নিচে আপনার অ্যাপ্লাই লিখা থাকবে তার উপরে ক্লিক করবে আপনারা ভালো করে ডকুমেন্টসগুলো দেখে নেবেন সব কিছু ঠিক থাকে তারপর নিচে দেখেন অ্যাগ্রি ওপরে আপনারা ক্লিক করবেন একটু নিচে যে লেখা আছে দেখতে পাচ্ছেন অ্যাগ্রি এর ওপরে আপনাকে ক্লিক করতে হবে অ্যাগ্রি অ্যান্ড সাবমিট করার পর দেখেন এখানে আবার একটা আপনার অ্যাকাউন্ট নম্বর দিতে হবে আপনার যে ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করবেন সে অ্যাকাউন্ট নম্বর দিতে হবে ওপরে ইয়োর অ্যাকাউন্ট নম্বর আর নিচে আবার একটা অ্যাকাউন্ট নম্বর আর নিচে আপনার আইএফসি কোড নম্বর দিতে হবে হ্যাঁ আর জিনিস আপনার টাকা কিন্তু অটোমেটিক কাটবে না আপনি যতই ব্যাংকের নম্বর ডিটেলস দেন না কেন অটোমেটিক কাটবে না আপনাকে পে লেটারের মাধ্যমে কাটাতে হবে কিভাবে কাটাতে হবে আমি সম্পূর্ণ দেখাব স্টেপ বাই স্টেপ এই ভিডিওটা হয়তো বড়ো হয়ে যাবে আমি দেখাতে পারব না কিন্তু অন্য ভিডিওতে দেখাবো কিন্তু এখানে আপনার ব্যাংকের যা যা ডিটেলস আপনাকে এখানে ফিল আপ করে দিতে হবে ফিল আপ করে দেওয়ার পর নিচে যে আপনার কম ফর্ম সাবমিট লেখা থাকবে তার উপরে আপনাকে আবার ক্লিক করতে হবে তা আমিও করে দিচ্ছি করে দেওয়ার পর দেখেন এখানে আপনার ক্রেডিট লিমিট দিয়ে দিল দেখলেন খুবই সহজ মানে এক মিনিটেই সব কিছু আপনার হয়ে যাবে তারপরে ওকে ক্লিক করবেন নিচে ক্লিক করার পর দেখবেন আপনার হোম পেজ চলে আসবে হোম পেজে চলে আসলে আপনারা সাইডে যে দেখতে পারবেন যে আপনার কতটা লিমিট দিয়েছে ক্রেডিট লিমিট ব্যাস শপিং নাও তারপরে আপনারা শপিং করতে পারবেন তো আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা শপিং করবেন পে লেটার টাকা খরচা করবেন তা আজকের মতন বাই আপনারা থাকুন আমার চ্যানেলের সঙ্গে সব কিছু স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো আপনারা আজকে অ্যাকাউন্ট ওপেন করা শিখে গেলেন পে লেটার অ্যাকাউন্ট করা শিখে গেলেন নেক্সট টাইমে আপনারা কীভাবে লেটারে টাকা খরচা করবেন সম্পূর্ণ দেখিয়ে দেবো তো বাই নেক্সট ভিডিওতে ভা দেখা হবে আর ভিডিও ভালো হলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন কোনো সমস্যা হলে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিন তো বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে